বাংলাদেশ বিমান বাহিনী, যার জন্মই হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। এই বাহিনী জন্ম দিয়েছিল দুনিয়ার সেরা 22 জন লিভিং ঈগল এয়ার এইস এর একজন সাইফুল আজমের মতো যোদ্ধা বৈমানিক। বাংলাদেশ বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে বেশি সংখ্যক যুদ্ধ বিমান হল F-7 বা J-7, যেটি চায়নার চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করে থাকে। শুরুতেই বলে নেই, বাংলাদেশের কেনা F-7গুলিই হলো সর্বাধুনিক। চায়না অন্য কোনো এয়ারফোর্সের কাছে এত আপগ্রেডেড এবং কেপাবল F-7 আর এক্সপোর্ট করেনি। 80-এর দশকে বাংলাদেশ সর্বপ্রথম চাইনিজ চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি করা 14টি F-7MB কিনে, যা ছিল এই ফাইটারের তৎকালীন সবচেয়ে অ্যাডভান্সড মডেল। সেগুলো এখন রিটায়ার্ড। এরপর 2000 সালের পরে তৎকালীন বিএনপি সরকার আরও 16টি F-7BG ফাইটার প্লেন কিনে স্টপ গ্যাপ হিসেবে। এখানে স্টপ গ্যাপ বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশ এয়ারফোর্স 4th জেনারেশন বা 4++ জেনারেশন কম্ব্যাট জেট কেনার আগ পর্যন্ত এই ফাইটারগুলো ব্যাকআপ এয়ার পাওয়ার হিসেবে কাজ করবে, অনেকটা ঠেকা কাজ চালানোর মতো। শুরুতেই ভিউয়ার্সদের জ্ঞাতার্থে বলে রাখি যে বাংলাদেশ বিমান বাহিনী এয়ারপোর্ট মডার্নাইজেশনের ক্ষেত্রে আগামীতে যেসব ফাইটার জেট কিনবে তার সবগুলোই হবে 4++ জেনারেশন কম্ব্যাট জেট। তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে F-7 এবং MiG-29গুলো। 4++ জেনারেশন জেট ইন্ডাক্ট করার পর অর্থনৈতিক অবস্থা সুবিধাজনক পর্যায়ে থাকলে আগামীতে বাংলাদেশ এয়ারফোর্সে পঞ্চম প্রজন্মে স্টিলথ ফাইটার জেটও যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। সময় হলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এবং আমরাও ভিউয়ার্সদের আপডেট দিব। F-7MB গুলো আগেই রিটায়ার করা হয়েছে এবং পুরোপুরি গ্রাউন্ডেড আছে। বাংলাদেশ মোট 32টি F-7BGI কিনেছে চায়না থেকে। এই মডেলের ফাইটার জেটগুলোর মাঝে এই BGI আপগ্রেড হলো সর্বাধুনিক, যেটিরই কেবলমাত্র BVR সক্ষমতা রয়েছে। এখানে BGI বলতে বোঝানো হয়েছে বাংলাদেশি গাই ইমপ্রুভড। সহজভাবে এর অর্থ দ্বারা ইমপ্রুভড রিভাইজড ভার্সন ফর বাংলাদেশ। চাইনিজ গাই বলতে রিভাইজড ফর আপগ্রেড বোঝায়, আর BVR বলতে বোঝায় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, মানে দৃষ্টিসীমার বাইরের রেঞ্জ। কোনো ফাইটার জেটের এই সক্ষমতার মানে হলো নিজ সীমান্তের ভিতরে থেকেই আমাদের দেশের আকাশ সীমা অভিমুখে আসতে থাকা শত্রু বিমানকে এই BVR রাডার শনাক্ত করবে এবং BVRM বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করবে। অনেকে বলে থাকেন এই F-7গুলো আসলে কোনো কাজের নয়। বস্তুত কোনো দেশ তার সামরিক অস্ত্র সরঞ্জামের সত্যিকার সক্ষমতা পুরোপুরি কখনোই প্রকাশ করে না, এটা কৌশলগত বিষয়। যতটুকু পাবলিকলি জানা যায় ততটুকুই বুঝতেভাবে প্রকাশ করা হয়েছে। আমরাও এখানে যা জানবো তা ফোর্সেস ইনফরমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকেই লিগালি সংগ্রহ করা হয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক F-7BGI সম্পর্কে আমাদের ধারণা কতটুকু সত্যি আর কতটুকু ভুল। বাংলাদেশ এয়ারফোর্স 2006 সালে 12টি F-7BG ডেলিভারি নেয়। এই ভার্সনটি পরের আপগ্রেড F-7BGI স্ট্যান্ডার্ডের মতোই প্রায়। তাই আমরা এককভাবে BGI স্ট্যান্ডার্ডের স্পেসিফিকেশন এবং ওয়েপন্স পেলোড কী কী এটা জানব। F-7BGI উড্ডয়নে একজন পাইলট প্রয়োজন। এটির স্পিড Mach 2.2। ইতালিয়ান FEAR গ্রিফো 7 Mark 2 এয়ার রাডার ইনস্টল করা আছে এতে। উইং বা ডানার এরিয়া 268 বর্গফুট, যার নিচে মিসাইল ও বোমা বহন করা হয়। ওয়েপন্স পেলোড ছাড়া ওজন 5,300 কেজি এবং 2টি এয়ার টু এয়ার মিসাইল পেলোড সহ ওজন 7,540 কেজি। সর্বোচ্চ উড্ডয়ন ওজন বা ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 9,100 কেজি। একটি 82 কিলো নিউটন থ্রাস্টের আফটার বার্নিং ইঞ্জিন দ্বারা এটি চলে। এটির 7টি হার্ড পয়েন্টে এয়ার টু এয়ার মিসাইল, লেজার গাইডেড বম্ব, GPS গাইডেড বম্ব এবং ড্রপ ট্যাঙ্ক বহন করা যায়। সাথে এরিয়াল রিকনাইসেন্সের জন্য রিকনাইসেন্স পড এবং এরিয়াল সার্ভাইল্যান্স রেকর্ডিংয়ের জন্য একটি ভিডিও ক্যামেরা ইনস্টল করা আছে। 3,000 কেজি বা 3 টন অস্ত্র মিসাইলে বহনে সক্ষম, যার মাঝে চাইনিজ ডেভেলপ লেজার গাইডেড বোমাও আছে। এই বোমাগুলো সাধারণত 50 কেজি থেকে 500 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। F-7BGI গুলোতে ফুল গ্লাস ককপিট যোগ করা হয়েছে, যেগুলো অত্যাধুনিক। একটি KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার সংযুক্ত আছে, যা 86 কিলোমিটারেরও বেশি দূর থেকে শত্রু বিমান শনাক্ত করে এবং মিসাইল দিয়ে ঘায়াল করতে পারে। এই রাডারটি শুধুমাত্র
ওয়েপন্স ফায়ারিং এর কাজে ব্যবহার করা হয়। এই রাডার একই সাথে 6টি শত্রু বিমানকে ডিটেক্ট করে ট্র্যাক করতে পারে এবং 2টি বিমানকে লক্ষ্য করে মিসাইল ফায়ার করতে পারে। বাংলাদেশি F-7 BGI গুলো C-704 হেভি অ্যান্টিশিপ মিসাইল বহন ও ফায়ার করতে পারে। C-704 একটি হেভি ক্যাটাগরির যুদ্ধজাহাজ বিধ্বংসী মিসাইল। এই মিসাইল ফায়ারের সক্ষমতার জন্য F-7 BGI কে মেরিটাইম স্ট্রাইকে মোতায়েন করা যায়। রাশিয়া থেকে বাংলাদেশ এয়ারফোর্সের নতুন 8টি 4++ জেনারেশন মেরিটাইম স্ট্রাইক ফাইটার কেনা সংক্রান্ত আমাদের একটি ভিডিও রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারেন। রেকনাইসেন্স এবং প্যাট্রোল সর্টি বা মিশনের জন্য একটি রেকনাইসেন্স পড, ভিডিও রেকর্ডিং ক্যামেরা রয়েছে এতে। F-7 BGI এর ফিউজিলেজের নিচে একটি সার্ভেলেন্স ড্রোন বহন এবং লঞ্চ করা যায়, যা শত্রু সীমায় এরিয়াল নজরদারি এবং ভিজুয়াল তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। BAF F-7 BGI যেসব এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করতে পারে সেগুলো হল অত্যাধুনিক PL-12 বা SD-10 এ, PL-11, PL-2, PL-5E-2, PL-7, PL-8, PL-9, ফ্রেঞ্চ ম্যাজিক R-550 এবং আমেরিকান AIM-9 এয়ার টু এয়ার মিসাইল। যদিও বাংলাদেশের কাছে এই AIM-9 এয়ার টু এয়ার মিসাইলটি আছে কি না জানা নেই। ডাবল ব্যারেলের একটি 30mm টাইপ 301 গান ক্যানন আছে, যার প্রতিটির জন্য 60 রাউন্ড করে অ্যামুনিশন ক্যারি করা যায় এতে। F-7 BGI 12 রাউন্ডের একটি 55mm রকেট পড কিংবা 7 রাউন্ডের একটি 90mm রকেট পড ক্যারি করে। এটি 500 কেজি ওজনের এক একটি লেজার বা স্যাটেলাইট গাইডেড বোমা বহনে সক্ষম। এটি চাইনিজ এয়ারফোর্সের জন্য বানানো J-7G-2 সেম এয়ার ফ্রেমে নির্মিত। চায়না এখনও 243টি J-7G-2 মোতায়েন রেখেছে, যেগুলো ধাপে ধাপে J-10B দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এই J-10B-ও চায়নার চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করে থাকে। এই এয়ারফ্রেম ডাবল ডেল্টা ডিজাইনে করা, যা হাই অ্যাঙ্গেল অব অ্যাটাকের সময় ফাইটারকে প্রয়োজনীয় লিফট দিয়ে লক্ষ্যভেদি আঘাত হানতে সাহায্য করে। F-7 BGI-এর জি লিমিট হচ্ছে +8G এবং -3G। কেবলমাত্র F-7 BGI গুলোই 17,500 মিটার বা 57,420 ফিট উঁচু থেকে কমব্যাট মিশন কমপ্লিট করতে পারে। এতে 3টি মাল্টি ফাংশনাল হার্ড বা হেডসআপ ডিসপ্লেস এবং একটি হোটাস বা হ্যান্ডস অন থ্রোটল অ্যান্ড স্টিক রয়েছে, যেগুলো অত্যাধুনিক ফাইটার জেটের অন্যতম সাবসিস্টেম। এগুলোর দ্বারা MFD-র দ্বারা এয়ারক্রাফটের সংগৃহীত সমস্ত তথ্য, টার্গেট সম্পর্কিত তথ্য এবং রিকনেসেন্স তথ্য ডিসপ্লে হয় এবং হোটাস দিয়ে ফাইটারটি কন্ট্রোল করা হয়। পাইলটের জন্য হেলমেট মাউন্টেড সাইট বা HMS রয়েছে। এই HMS পাইলটকে রিয়েল টাইম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ইনফরমেশন হেলমেটেই দেখায়, ডিসপ্লে করে এবং ওয়েপন সিস্টেমস কোয়েইং করে থাকে। এই কুয়ে ওয়েপন সিস্টেমস হল পাইলট যখন টার্গেট ফিক্স হওয়ার পরে টার্গেটের দিকে তার মাথা ঘোরায় বা টার্গেটের দিকে তার মাথা ফেরায়, তখনই সাথে সাথে মিসাইল বা বোমা ফায়ার হয়ে যায়। একে বলা হয় লুক অ্যাট শুট অ্যাট লুক ডাউন শুট ডাউন। ফাইটার জেটগুলোর এটি একটি অত্যাধুনিক এবং অন্যতম সক্ষমতা। F-7 BGI রাশিয়ান বিল্ড MiG-29, 21 এবং সেম ক্যাটাগরির অন্য যে কোনো ফাইটার জেট থেকে অনেক বেশি ম্যানুভারেবল এবং ক্ষিপ্র। ম্যানুভারেবল বলতে এয়ার টু এয়ার ডগ ফাইটে শত্রু বিমানকে ঘায়ল করার জন্য ব্যবহার করা হয়, সেজন্য বাংলাদেশ এয়ারফোর্স F-7 BGI গুলো মোতায়েন করেছে ইন্টারসেপ্টার ফাইটার হিসেবে। লঙ্গার রেঞ্জের জন্য এতে কনফর্মাল ফুয়েল ট্যাঙ্কও যোগ করা যাবে। এই এডিশনাল ফুয়েল ট্যাঙ্ক সাধারণত ডানার উপরে বা নিচে স্থায়ীভাবে যোগ করা যায়, কিন্তু পরে প্রয়োজন মতো খুলেও ফেলা যায়। এটি ফাইটার জেটের জন্য, ফাইটার জেটের ফুয়েল ক্যারি করার জন্য একটি মডার্ন কনসেপ্ট। এটি ডিজাইন করা হয়েছে বিশ্ববিখ্যাত রাশিয়ান মিলিটারি এয়ারক্রাফট ডিজাইনার ও ম্যানুফ্যাকচারার MiG-1 Gurevich-এর MiG-21 থেকে। চাইনিজ চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন ইন্ডাস্ট্রি যখন F-7 ডিজাইন করে, তখন তারা MiG-21-এর ডিজাইনটা লাইসেন্সড কপি করে এবং MiG-1 Gurevich-এর সাথে জয়েন্ট ভেঞ্চারে এই ফাইটার জেটটি ডেভেলপ করে। চায়না তখন MiG-21 লাইসেন্স বিল্ড করত। F-7 হল মোস্ট অ্যাডভান্সড আপগ্রেডেড ভার্সন। যারা ভাবেন যে চাইনিজ F-7গুলো কোনো কাজের না, তারা নিশ্চয়ই এটাও জানেন যে খোদ চায়নার মেইন ফাইটার ব্যাকবোন ছিল এই F-7।
সাথে ইন্ডিয়ান এয়ার ফোর্সে এখনও 250টির মতো সেই পুরনো MiG-21 রয়েছে, যেগুলো ইসরায়েলি এভিওনিক্স দিয়ে 22 স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়েছে। তাছাড়া আলবেনিয়া, পাকিস্তান, মিশর, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, মিয়ানমার, ইরান সহ আরও অনেক দেশই এই জেট অপারেশনাল রেখেছে। কোয়ালিটিতে একটু কম হলেও কোয়ান্টিটি থিয়েটার ব্যাটলে ব্যাপক পার্থক্য ঘড়ে দেয়, এবং ম্যান মেশিন মেটিং যদি হয় দক্ষ, তাহলে তো লো কোয়ালিটি একটা অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা যায় খুব সহজে, যার জ্বলন্ত উদাহরণ ছিল ভিয়েতনাম যুদ্ধ, যেখানে হাইটেক অস্ত্র নিয়েও মার্কিন বাহিনী শোচনীয় পরাজয়ের শিকার হয়েছে। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফাইটার পাইলটেরা অত্যন্ত দক্ষ, আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এরা দেশের জন্য সব মায়া ত্যাগ করে প্রাণ বিলিয়ে দিতে মুহূর্ত দ্বিধা করে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন, যেন আরও তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দেশের জন্য কাজ করুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ জিন্দাবাদ।